শুনে অবাক লাগতে পারে ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক একসময় ছিলেন পুরান ঢাকার দুলুগুন্ডা তার নামই ছিল সাঁত্রিশটি মামলা এই মামলাগুলো থেকে বাঁচতেই নায়ক হয়েছিলেন তিনি দু সালে এনটিভি অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ফেলে আসা জীবনের গল্পে এমনটা জানিয়েছিলেন ফারুক চলচ্চিত্রে যুক্ত হওয়া প্রসঙ্গে নায়ক ফারুক বলেছিলেন চলচ্চিত্রে আমি আসলে এসেছি আশ্রয় নেওয়ার জন্য কারণ উনিশশো সালে ছয় দফা আন্দোলন যখন শুরু হয় তখন আমি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত আমার নামে সাইত্রিশ মামলা সেই সময় আমার কাছের বন্ধুরা আমাকে বুদ্ধি দেয় আমি যেন চলচ্চিত্রে কাজ শুরু করি তাহলে মামলা থেকে কিছুটা হলেও রেখাই পাবো তখন আমাকে পরিচালক এই চাকবর সাহেব নবাবপুর রোডে একটি হোটেলে নিয়ে যান এবং আমাকে পরিচয় করিয়ে দেন সবার সঙ্গে আমার নাম বদল করা হয় নতুন নাম দেয়া হয় ফারুক সেই গল্পে ফারুক আরো শুনিয়েছিলেন একসময় পুরান ঢাকার মানুষ আমাকে ভয় পেত সবাই আমাকে দুলুগুন্ডা নামে চিনত এলাকায় কোনো নাটক হলে আমাকে ভাড়া করা হতো তা নষ্ট করার জন্য দেখা গেল নাটক শুরু হয়েছে আর আমি পাশে দাঁড়িয়ে পচা ডিম মারছি ভয়ে আমাকে কেউ কিছু বলতেও পারতো না পুরান ঢাকার দুলুগুন্ডাই আজকের নায়ক ফারুক ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেতা ও ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক আর নেই সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান দু একুশ সালের চারই মার্চ আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন